ত্রিপুরা এফেয়ার্স অ্যান্ড ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি এখানে আমি অক্টোবর মাসের কারেন্ট এফেয়ার্স নিয়ে আলোচনা করবো এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট খুবই দরকার কারণ আমাদের সামনে যে ত্রিপুরা হাইকোর্ট এবং ধর্মনগর কোর্টের এক্সাম আছে ওইগুলিতে কারেন্ট এফেয়ার্সের কোয়েশ্চেন আসবে কারণ ওটা আমাদের সিলেবাসে আছে তো ত্রিপুরা হাইকোর্টে অনেক বেশি আসবে কিন্তু আর ধর্মনগর হাইকোর্টে পঁচিশ মার্ক আসবে তো এর জন্য আমাদের লাস্ট ওয়ান ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপারেশান করতে হবে তো প্রথমে আমি লাস্ট সিক্স ইয়ার প্রিপারেশান করবো তো এটা কবে থেকে মানে নভেম্বর মাস থেকে স্টার্ট করে একদম আমরা জানুয়ারি থেকে নভেম্বর পুরাটা কমপ্লিট করব ঠিক আছে তো চলুন স্টার্ট করি আমাদের যে ইম্পর্টেন্ট কারেন্ট এফেয়ার্সগুলি আছে তো আমার আজকে যে প্রথম কারেন্ট এফেয়ার যেটা আমি এনেছি সেটা হলো হু হ্যাজ ওন দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ব্রোকার প্রাইস ফর ফিকশান অফিস নোবেল দ্য প্রমিস মানে দুই হাজার একুশে নোবেল প্রাইস পরাগজম ডেমন গ্যালুট লকুট মেরিন হ্যান্সেল তো অ্যান্সার হবে কি ডেমন গ্যালকোট এটি আমাদের মনে রাখতে হবে দেখুন কারেন্ট এফেয়ার্সগুলি একটু মনে রাখতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে তাহলেই মনে থাকবে কারণ কারেন্ট এফেয়ার্স তুমি কোনো ট্রিকে ট্রিক রেখেও যে অনেকে মনে রাখতে পারে কিন্তু মেনলি আমাকে এটি মুখস্ত করতে হবে কীভাবে মুখস্ত করতে হবে ডেলি ডেলি যতবার পারি এক সপ্তাহ পর 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 এগুলি দেখলে আমার একটা এটা কন্টিনিউয়াসলি দেখার পরে আমাদের এটা মনে থাকবে ঠিক আছে একবার দেখার পরে দুদিন যদি মনে থাকে তারপরের দিন যদি বল মনে করি দেয় না মনে হয়ে গেছে কিন্তু এরকম না এটা আমাদের চর্চা থাকতে হবে তো এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স ও খুবই টাফ পরীক্ষার সময় অ্যান্সার করতে কিন্তু সবসময় যদি আমরা কন্টিনিউ এটা করতে থাকি তাহলে প্রবলেম হবে না কারণ আমাদের গ্রুপ ডিতে পিওনে যে ধর্মান্ন ধর্মানগর কোর্টের ওটাতে পঁচিশ মার্ক আসবে ঠিক আছে নেক্সট কোয়েশন অন হুইচ ডে ডিড ওয়ান হেলথ ডে মার্ক ইটস সিক্স অ্যানুয়াল ডে তো হেলথ ডে ছয় বছর পূর্ণ করছে কোন মাসে কত তারিখে ঠিক আছে তো এটা কবে হবে এটা রিসেন্ট ঘটনা এই নভেম্বর মাসের তো আমি অপশানে আছে ফার্স্ট নভেম্বর সেকেন্ড থার্ড ফোর্থ কোন নভেম্বরে হবে তো অপশন যেগুলি আছে এটিতে থেকে কোনটা হবে রাইট অ্যান্সার আনসার হবে থার্ড নভেম্বর তো এটা খুবই ইম্পর্টেন্ট যে রিসেন্ট ঘটনা তো এটা থার্ড থার্ড নভেম্বর আমাদের হেলথ ডে ছয় বছর পূর্ণ হবে ঠিক আছে অ্যানুয়াল ডে হবে এটা সিক্স অ্যানুয়াল ডে ঠিক আছে নেক্সট কোশ্চেন ইন মণিপুর হাউ মেনি ট্রাইবাল মিউজিয়াম কনস্ট্রাক্টেড এট টেন ডিফারেন্ট ডিস্ট্রিক্ট অফ দ্য স্টেট হায়ার ইনুগার ইন নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ঠিক আছে মণিপুরে অনেকগুলি মিউজিয়াম টেন ডিফারেন্ট ডিস্ট্রিকে দশটা ডিস্ট্রিকে কনস্ট্রাক্ট করা হচ্ছে ইনুগ্রেটেড করা হচ্ছে এটা হয়েছে থার্ড নভেম্বর করা হয়েছে এই রিসেন্ট ঘটনা তো কয়টা মিউজিয়াম এখানে সতেরোটা না একুশটা না পঁচিশটা না উনত্রিশটা দেখুন আমি ইংলিশে এনেছি কারণ আমি অনেকগুলি করাতে চাই বাংলাতে আনতে গেলে তো আবার এগুলিকে কনভার্ট করতে হয় তো আমি বাংলাতে মুখে বলে দিচ্ছি ঠিক আছে তো দশটা ডিফারেন্ট ডিস্ট্রিক্টে এ মোটাল টোটাল কত 29টা মিউজিয়াম ইনোগ্রেটেড করা হচ্ছে ঠিক আছে এটা কথাই মনে করো এটা খুবই ইম্পর্টেন্ট नेक्स्ट क्वेश्चन হুইচ স্টেট ইজ অল সেট টু ইন্ট্রোডিউস এ বিল দ্যাট উইল এলাউ দা অ্যাডমিনিস্ট্রেশন টু রিকভার আপ টু টু ওয়াইজ দা কস্ট অফ ড্যামেजेस কস্ট টু পাবলিক এন্ড প্রাইভেট প্রপার্টি বাই এন ইন্ডিভিজুয়াল অর এ গ্রুপ ডিউরিং কমনিয়াল রিয়টস প্রটেস্ট এন্ড র্যালিস ঠিক আছে তো এখনকার যে কী বলেছে কোন স্টেটে যে একটা ইন্ট্রোডিউসে বিল একটা বিল প্রডিউস দ্যাট অ্যালাউড টু অ্যাডমিনিস্ট্রেশন টু রিকভার মানে অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যালাউ করা হয়েছে রিকভার করার জন্য টু ইজ দ্য কস্ট ডাবল কস্ট ডিমেজেস তাহলে কী কীর মধ্যে পাবলিক এবং প্রাইভেট প্রপার্টি আমাদের পাবলিক এবং প্রাইভেট প্রপার্টি ড্যামেজ হলে তো ইন্ডিভিজুয়ালি অর গ্রুপ ডিউরিং কিসের কমোনিয়াল রিউর্স যে কমনিয়াল কোনো দাঙ্গা হয় প্রটেস্ট হয় এবং রেলি হয় ওখানে যদি কিছু হয় তো এটা যে বিলটা আনা হয়েছে এখানে কি ডাবল কস দেওয়া হবে ডেমেজ কস্ট দেওয়া হবে তো এটা কোন স্টেট আনা হয়েছে উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ অরুণাচল প্রদেশ তো আপনারা কি বলুন অ্যান্সার নেক্সট কী হবে অপশান মধ্যপ্রদেশ ঠিক আছে মধ্যপ্রদেশে এটা আনা হয়েছে ঠিক আছে এটা আমাদের মনে রাখতে হবে তো মধ্যপ্রদেশে কটা ডিস্ট্রিক্ট আছে টোটাল টোটাল মধ্যপ্রদেশে বাহান্নটা ডিস্ট্রিক্ট আছে লোকসভার সিট কটা উনত্রিশটা ঠিক আছে আর রাজ্যসভার সিট কটা এগারোটা তো ওদের স্টেট এনিমেল কি বারা সিংহা ঠিক আছে এটা এটি জানা দরকার আর যেটা এর কোশ্চেন ছিল মণিপুর মণিপুরের যেটা এটা মণিপুরের কি ছিল মণিপুরের কটা ডিস্ট্রিক্ট ঠিক আছে লোকসভা সিট কটা দুটা আর তোমাদের রাজ্যসভা সিট একটা ঠিক আছে স্টেট এনিমেল কি সাংঘাই ঠিক আছে এটা মনে রাখতে হবে ঠিক আছে আর ওদের ন্যাশনাল পার্ক কি কাবুল নাম লামজাই ন্যাশনাল পার্ক ঠিক আছে কাবুল লামজাই ন্যাশনাল পার্ক হলো ওদের মণিপুরের ন্যাশনাল পার্ক তো এটা ঠিক আছে তো মধ্যপ্রদেশ ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন কি হবে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যালং উইথ হুম হ্যাজ আন অ্যান অ্যাম্বিশিয়াস প্ল্যান ফর দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ট্রান্সন্যাশনাল নেটওয়ার্ক অফ ইন্টার কানেক্টেড সোলার পাওয়ার গিডস তো ট্রান্স ন্যাশনাল নেটওয়ার্ক করতে ইন্টার কানেক্টেড সোলার পাওয়ার গ্রিড আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কার সাথে বোরিশ জনসন যৌ ঋষি সোনাক না ডেভিড ক্যামরন তো সেটা হবে কি হবে ওটা হবে বরিস জনসন উনি ইউকের ঠিক আছে উনি ইউকের কে উনি ইউকের প্রাইম মিনিস্টার ঠিক আছে নেক্সট কোশ্চেন সোনাউ তোসবি পাস ডেভে রিসেন্টলি হি বেলংস টু দ্য হুইচ কান্ট্রি তো সোনাউ তোসবি উনি কোন কান্ট্রি চাইনা সাউথ কোরিয়া জাপান নর্থ কোরিয়া না থাইল্যান্ড অপশান কী হবে তাহলে অপশান কী হবে অপশান হবে জাপান ঠিক আছে তো উনি কে ছিলেন উনি একজন জাপানিজ এন্টি ক্লিউক্লিয়ার আর এন্টি ওয়ার অ্যাক্টিভিটিস ছিলেন এবং টিচারও ছিলেন উনি হিরোসীমা নাগাসাকিতে যে বুম ফেলা হয়েছিল ওটা উনি সার্ভাইভার ছিলেন তো এটা খুবই ইম্পর্টেন্ট উনি ওনার ওনার কিছুদিন আগে ফার্স্ট উনি মৃত্যু হয়েছে ওনার তো সেটাই দ্য এ লিডিং জাপানিজ ক্যাম্পেইনার এগেনস্ট নিউক্লিয়ার ওয়েপেন্স হু সার্ভাইভ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট অ্যাটমিক বম অ্যাটাক হ্যাজ ডাইড অ্যাট দ্য এজ অফ নাইনটি সিক্স উনি ছিয়ানব্বই বয়সে মারা গিয়েছিলেন তো ওনার ওনার কোন স্টেট কোন কান্ট্রি ছিলেন উনি উনি হলেন জাপানের ঠিক আছে

তো অ্যানসার কি হবে অ্যানসার হবে রাজস্থান রাজস্থানের ক্যাপিটাল জয়পুর ঠিক আছে আর উদার রাজস্থানের মেজর রিভারগুলি কি কি চাম্বাল সবরমতি বানাস আর লুনি তো এটি আমাদের জানা দরকার নেক্সট কোশ্চেন হোয়েন ইজ ইন্দু তাইবেতিয়ান বর্ডার পুলিশ রাইজিং ডে সেলিব্রেটেড এভরি ইয়ার ঠিক আছে আইটিবিপি ইন্দু তাইবেটিয়ান বর্ডার পুলিশ কবে বাইশ অক্টোবর নাকি চব্বিশ অক্টোবর নাকি পঁচিশ অক্টোবর না তিরিশ অক্টোবর না দশই নভেম্বর তো অ্যান্সার হবে কি চব্বিশ অক্টোবর ঠিক আছে এটা হলো আমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন হুইচ অফ দ্য ফোলিং নেশন হ্যাজ ওন থমাস কাপ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান কে থমাস কাপ দুই হাজার একুশ থমাস কাপ বিজেতা হয়েছিল কে জিতেছিলেন অপশান ডেনমার্ক ইন্দোনেশিয়া চায়না ভিয়েতনাম নাকি জাপান কি হবে অপশন ওইটা অপশন হবে ইন্দোনেশিয়া ঠিক আছে ইন্দোনেশিয়া জিতেছিল কাকে হারিয়েছিল চায়নাকে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ইন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ওয়ান হুইচ অফ দ্য ফোলিং কান্ট্রি হ্যাজ সাকসেসফুলি টেস্টেড হাইপারসোনিক মিসাইল টেকনোলজি তো হাইপারসোনিক মিসাইল টেকনোলজি কে টেস্ট করেছিল সাকসেসফুলি টেস্ট করেছিল দুই হাজার একুশের অক্টোবর মাসে কে ইসরায়েল নাকি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা না নর্থ কোরিয়া না ইরান না ইন্ডিয়া তো এটা ইজি কোশ্চেন এটা এটা হবে কি তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এই অক্টোবর মাসে টেস্টেড হাই হাইপারসোনিক মিসাইল টেকনোলজি ঠিক আছে কি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ঠিক আছে নেক্সট কোশ্চেন হুইচ মিলিটারি হ্যাজ সাকসেসফুলি টেস্টেড অ্যান্ড এয়ারবোন হাই পাওয়ার লেজার হুইচ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু শুট ডাউন ড্রোন তো ক্যাপাসিটি একটা হাই পাওয়ার লেজার এয়ারবন লেজার আবিষ্কার করেছিলেন মানে সাকসেসফুলি টেস্ট করা হয়েছিল যেটা যে ড্রোন অ্যাটাক করে ওই ড্রোন দিয়ে যদি কোনো টেররিস্ট অ্যাটাক করে ওটাকে মানে ওটাকে ধ্বংস করতে পারবে তো ওটা কোন মিলিটারি করেছিল ইউএস মিলিটারি না ইসরায়েল না রাশিয়া না জাপান না অস্ট্রেলিয়া তো কী হবে এটা অবভিয়াসলি সবাই জানা দরকার ইজরায়েল কারণ ইসরায়েল টেকনোলজিতে খুবই খুবই আপডেটেড ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন চিফ সেক্রেটারি অফ স্টেট প্রেজেন্টেড দ্য লজ অফ দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি হাজার একুশ ঠিক আছে চিফ সেক্রেটারি স্টেটকে প্রেজেন্ট করেছিল দ্য ল সবচেয়ে মানে ল অফ দ্য ইয়ার ঠিক আছে দুই হাজার একুশে ল অফ দ্য ইয়ার সেভেনটিন অক্টোবরের প্রেজেন্ট করা হয়েছিল চিফ সেক্রেটারি দ্বারা তো এটা কোন স্টেটকে দেওয়া হয়েছে কেরালা না কর্ণাটকা না অন্ধ্রপ্রদেশ না তেলেঙ্গানা না মহারাষ্ট্র তো কি হবে অ্যান্সার অ্যান্সার হবে তেলেঙ্গানা ঠিক আছে নেক্সট কোশ্চেন ইন্ডিয়া হ্যাজ কনফার্মড ইটস পার্টি পার্টিসিপেশন ইন দ্য মস্কো ফরমার্ট মিটিং অন হুইজ কান্ট্রি তো ইন্ডিয়া পার্টি পার্টিসিপেশানে অংশগ্রহণ করবে যেটা মস্কো ফরমার্ট মিটিংয়ে ঘোষণা করা হয়েছিল কাসাতে আফগানিস্তান ইরান না ইসরাইল না পাকিস্তান না সিরিয়া তো সঠিক উত্তর হবে কি আফগানিস্তান ঠিক আছে আফগানিস্তান হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ইন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি অফ দ্য ফলিং হ্যাজ ওন প্রিন্স উইলিয়ামস আর্টোট প্রাইস অলসো নোনে ইকু অস্কার তো প্রিন্স উইলিয়াম আর্ট আট শোট প্রাইস কে পেয়েছিলেন এবার যেটাকে ইকু অস্কার নামে বলা হয় এই অক্টোবর মাসে দ্য ব্লু ম্যাপ অ্যাপ এটাকে দেওয়া হয়েছিল চায়নাতে এই অ্যাপটা আবিষ্কার করার জন্য না নাকি সেনার্জি কেনিয়াকে নাকি ক্রিস্টাইন সিজ ইউসএকে না টাকাচার চার ইন্ডিয়াকে তো এটা দেওয়া হয়েছিল টাকাচার চার ইন্ডিয়াকে কেন দেওয়া হয়েছিল তো টাকাচার ইন্ডিয়াকে এটা দেওয়া হয়েছিল তো উনি একজন বিদ্যুৎ মহান নামে একজন ব্যক্তি এগ্রিকালচারের ওয়েস্ট রিসাইকেল করে একটা প্রজেক্ট বানিয়েছিল যেটা চিপ এবং স্মল স্কেল ঠিক আছে ওই যে যে এটা ডেভেলপ করেছিল এটা খুবই চিপ এবং স্মল স্কেলে এবং যেটা পোর্টেবল টেকনোলজি মানে খুবই পোর্টেবল তো এটা কী কিসের সাথে অ্যাটাচ করা হয়েছিল ট্রাক্টর ঠিক আছে রিমোট ট্রাক্টর যে আমাদের ফার্মের যে ট্রাক্টর ইউজ করা হয় ফার্মটা রিমোট সেন্সিংয়ের জন্য এটা ট্রাক্টারের সাথে ইউজ করা হয়েছে ঠিক আছে এটা খুবই জানা দরকার টাকার ছাড় ইন্ডিয়াকে ঠিক আছে নেক্সট ইন্ডিয়ান উমেন ইন্ডিয়া উমেন টিম প্লেড দেয়ার ফার্স্ট এভার পিঙ্ক বল ম্যাচ এগেনস্ট হুইচ অফ দ্য ফোলিং কান্ট্রি ইন্ডিয়া উমেন টিম প্রথম পিঙ্ক বল ম্যাচ খেলেছিলেন কোন কান্ট্রির সাথে ঠিক আছে কে এটা হবে অস্ট্রেলিয়া ঠিক আছে অস্ট্রেলিয়া হবে এটার সঠিক উত্তর ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন চিনোর রাইস অফ হুইচ স্টেট হ্যাজ রিসিভড দ্য জিওগ্রাফিক্যাল ট্যাক রিসেন্টলি তো চীনের রাইস একটা জিও জিওগ্রাফিক্যাল ট্যাক পেয়েছে এটা কোন দে কোন স্টেটের মধ্যপ্রদেশে ঠিক আছে নেক্সট কোশ্চেন রিসেন্টলি ওয়ার্ল্ড লার্জেস্ট খাদি ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাজ বিন আনভেল ইন হুইচ প্লেস অফ ইন্ডিয়া তো এটা হবে কি লাদাখ ঠিক আছে লার্জেস্ট খাদি ন্যাশনাল ফ্ল্যাগ আনভিল করা হয়েছে লাদাখে রিসেন্টলি হুইচ ইনস্টিটিউশন হ্যাজ অ্যাপ্রুভড তিনশো ছাপ্পান্ন দশমিক সিক্স সেভেন মিলিয়ন লোন টু সাপোর্ট এক্সপেনশন অফ চেন্নাই মেট্রো রেল এটা কি হবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক থ্রি পয়েন্ট থ্রি ফাইভ সিক্স পয়েন্ট সিক্স সেভেন মিলিয়ন লোন এক্সপেনশন করেছেন চেন্নাই মেট্রো রেলের উপর ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নাসা হ্যাজ অ্যানাউন্স টু সেন্ড লুসি স্পেস ক্রাফ টু স্টাডি হুইচ দ্য এস্ট্রেটস ঠিক আছে নাসা অ্যানাউন্স করেছিল একটা লুসি স্পেস যেটা স্টাডি করবে এস্ট্রেট নিয়ে তো এটার নাম কি ট্রোজান ঠিক আছে এটা মনে রাখতে হবে ট্রোজান হলো এটার নাম নেক্সট কোয়েশ্চেন রিসেন্টলি হোয়াইড অনিয়ন অফ হুইচ স্টেট ওয়াজ গিভেন দ্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাক জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন জিও টেক কাকে দেওয়া হয়েছে এটা যে অনিয়নকে কোন কোন স্টেটের অনিয়নকে এটা হবে মহারাষ্ট্র ঠিক আছে এটা পেয়েছে মহারাষ্ট্র জিও টেক পেয়েছে নিউ ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন হুইচ স্টেট হ্যাজ টপ দ্য স্টেট এনার্জি এফিসিয়েন্সি ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি তো দুই হাজার বিশের টপ হয়েছিল স্টেট এনার্জি এফিসিয়েন্সি রে তো এটা কি গুজরাট কেরালা রাজস্থান কর্ণাটকা নাকি মহারাষ্ট্র অ্যান্সার কি হবে এনসার হবে কর্ণাটকা ঠিক আছে কর্ণাটকা স্টেট হ্যাজ টপড দ্য স্টেট এনার্জি এফিসিয়েন্সি ইন্ডেক্স টোয়েন্টি 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 ঠিক আছে রাজস্থান ইজ অন ওয়ান সেকেন্ড র্যাঙ্ক ফলোড বাই দ্য হরিয়ানা ঠিক আছে তো কর্ণাটকা ফার্স্ট রাজস্থান সেকেন্ড এবং হরিয়ানা থার্ড ঠিক আছে এটা হবে আমাদের সঠিক উত্তর কর্ণাটকা

it is a bilateral exercise of the indian army with the army of which country ঠিক আছে যেটা হয় মিত্রশক্তি এক্সারসাইজ এটা কার সাথে হয় ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কা ঠিক আছে এটা মনে রাখতে হবে মিত্রশক্তি কার কার সাথে আমাদের এক্সারসাইজ মিত্রশক্তি এক্সারসাইজ হয় শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার মধ্যে নেক্সট কোশ্চেন কুতিয়াতুর ম্যাঙ্গু অফ হুইচ স্টেট হ্যাজ রিসিভ জিও জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন টেক রিসেন্টলি তো এটা হবে কেরালা ঠিক আছে নেক্সট কোশ্চেন ওয়াদা কোলাম রাইস অফ হুইচ স্টেট হ্যাজ রিসিভ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাক রিসেন্টলি ওয়াদা কোলাম একটা রাইস ওটা কোথায় এটা হবে মহারাষ্ট্র ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন হোয়াট ওয়াজ ওয়াজ থিম থিম অফ গ্লোবাল টোয়েন্টি টোয়েন্টি ওয়ান গ্লোবাল ফিনটেক ফেস্টিভাল কোথায় হয়েছিল থিম কী ছিল এটা হবে ফিনটেক এম্পায়ারিং এ গ্লোবাল ডিজিটাল ইকোনমি ঠিক আছে যে গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যাল হয়েছিল দুই হাজার একুশে ওটার থিম হবে কি এম্পায়ারিং এ গুবাল ডিজিটাল ডিজিটাল ইকোনমি এম্পায়ারিং এ গ্লোবাল ডিজিটাল ইকোনমি এটা হবে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট কোশ্চেন ইন ইন্ডিয়া দ্য রাষ্ট্রীয় একতা দিবস অর ন্যাশনাল ইউনিটি ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন কবে কবে পালন করা হয় রাষ্ট্রীয় একতা দিবস বা আমরা বলি ন্যাশনাল ইউনিটি ডে এটা অপশনে আছে অক্টোবর একত্রিশ নাকি অক্টোবর তিরিশ না অক্টোবর উনত্রিশ না অক্টোবর আঠাশ না অক্টোবর সাতাইশ তো আমাদের সঠিক উত্তর হবে কি অক্টোবর একত্রিশ ঠিক আছে অপশান কি অক্টোবর একত্রিশ ইন ইন্ডিয়া দ্য রাষ্ট্রীয় একতা দিবস অ ন্যাশনাল ইউনিটি ডে ইজ অবজার্ভ এভরি ইয়ার অন অক্টোবর একত্রিশ জুন ঠিক আছে সিন্স টু থাউজেন্ড ফোরটিন ঠিক আছে টু কমরেড কি দ্য বার্থ অ্যানিভার্সারি অফ দ্য ম্যান অফ ইন্ডিয়া কি সর্দার বল্লভভাই পাটেল ওনার ওনার ওনাকে স্মরণ করে ওনার বার্থ অ্যানিভার্সারিকে স্মরণ করে আমরা অক্টোবর একত্রিশ তারিখ রাষ্ট্রীয় একটা দিবস পালন করি ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কারণ এটা সদা বল্লভভাইয়ের সাথে বল্লভভাই পটেলের সাথে যুক্ত ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন হুইচ ইনস্টিটিউশন হ্যাজ এপ্রুভড ওয়ান ফিফটি ডলার মিলিয়ন প্রোগ্রাম টু সাপোর্ট চেন্নাই সাস্টেনেবল আরবান সার্ভিসেস এন্ড টু টার্ন ইন্টু টার্ন ইট ইন্টু এ ওয়ার্ল্ড ক্লাস সিটি তো ওয়ার্ল্ড ক্লাস সিটিতে পরিণত করার জন্য ওয়ান ফিফটি ওয়ান ফিফটি বিলিয়ন প্রোগ্রাম অ্যাপ্রুভ করা হয়েছে চেন্নাই সাস্টেমার আরবান সার্ভিসে তো এটা এটা কিসের হুইস ইনস্টিটিউশন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা অল ইন্ডিয়া আয়ুর্বেদা ইনস্টিটিউশন এটা অ্যাপ্রুভ করেছে ওয়ান ফিফটি ডলার মিলিয়ন প্রোগ্রাম টু সাপোর্ট চেন্নাই সাস্টেনেবল আরবান সার্ভিসেস ঠিক আছে এটা আমাদের মনে রাখতে হবে নেক্সট কোশ্চেন রিসেন্টলি এ ফোরটি মিলিয়ন ডলার লোন ফর এ প্রজেক্ট এইমড এট ইম্প্রুভিং দ্য কোয়ালিটি অফ হেলথ সার্ভিসেস ইন মেঘালয় হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই এ হুইচ অফ দ্য ফিনান্সিয়াল ফাইন্যান্সিয়ালাইজেশান তো স্বাস্থ্য কোয়ালিটি অফ হেলথ মানে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করার জন্য কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য চল্লিশ মিলিয়ন ডলার লোন দিয়েছে এক কোন ফিনান্সিয়াল অর্গাইজেশন তো ওটা হবে কি ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাঙ্কে চল্লিশ মিলিয়ন টাকা বিনিয়োগ করেছে মেঘালয়ার হেলথ ইম্প্রুভের জন্য ঠিক আছে নেক্সট রিসেন্টলি হু হ্যাজ রিলিজড দ্য স্টেট নিউট্রিশন প্রোফাইল সাপোর্ট ঠিক আছে ওটা হবে নীতি আয়োগ এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা জানা দরকার নীতি রিলিজ করেছে স্টেট প্রোফাইল ঠিক আছে নেক্সট হু ইজ অথর অফ দ্য বুক ফলস এলাইস ফলস এলাইস বুকের অথর কে এটা আনসার হবে কি মনু পিলাই নেচেন হু ইজ অ্যাপয়েন্টেড এজ দ্য ফার্স্ট এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ দ্য ইন্ডিয়ান ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কয়েন ডিসি ঠিক আছে ওটার কে কে অ্যাম্বাসডার কে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ওটা হবে অমিতাভ বচ্চন উনি রিসেন্টলি ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে দ্য ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু বিগিন অর্গানাইজেশন কালটিভেশন অফ ট্রু ডালচিনি তো ট্রু ডালচিনি যে কালটিভেশন করা হয়েছিল প্রথম স্টেটটিকে হিমাচল প্রদেশ ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন হুইচ অফ দ্য ফলোইং অর্গানাইজেশন হ্যাজ লঞ্চ এ হোম রোবট নিম অস্ট্রো ঠিক আছে অস্ত্র তো হোম হোম রোবট একটা লঞ্চ করেছে যেটা কোন অর্গানাইজেশনে অ্যামাজন অ্যামাজন লঞ্চ করেছে হোম রোবট নামে নামটা কি অস্ত্র হোম রোবট নেম অস্ত্র ঠিক আছে নেক্সট শক্তিকান্ত দাস ইজ দ্য গভর্নর অফ আরবিআই ঠিক আছে শক্তিকান্ত দাস ইজ দ্য ডেস গভর্নর অফ আরবিআই তো টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি থার্ড টোয়েন্টি ফোর্থ টোয়েন্টি অ্যান্সার কী হবে এটার অ্যান্সার হবে টোয়েন্টি ফিফ

কোন তারিখে উনত্রিশ অক্টোবর ত্রিশ অক্টোবর একত্রিশ অক্টোবর আঠাইশ অক্টোবর না সাতাশ অক্টোবর অপশন হবে একত্রিশ অক্টোবর ওয়ার্ল্ড থিফট ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অক্টোবর একত্রিশ ঠিক আছে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড বাট ইন ইন্ডিয়া দ্য ডে ইজ সেলিব্রেটেড অ্যানুয়ার্লি অন অক্টোবর তিরিশ তো ইন্ডিয়াতে তিরিশ তারিখ পালন করা হয় আর ওয়ার্ল্ডে একত্রিশ তারিখ পালন করা হয় অক্টোবর মাসে নেক্সট কোয়েশ্চেন হুইচ কান্ট্রি হ্যাজ ইনোগ্রেটেড ওয়ার্ল্ডস লার্জেস্ট হাইড্রোজেন ফুয়েল সেল পাওয়ার প্ল্যান্ট হাইড্রোজেন ফুয়েল সেল পাওয়ার প্লেন কোন কান্ট্রি ইনোগ্রেট করেছে ঠিক আছে লার্জেস্ট ঠিক আছে ওয়ার্ল্ড লার্জেস্ট হাইড্রোজেন ফুয়েল পাওয়ার প্লেন হংকং সিঙ্গাপুর রাশিয়া মরিশিয়াস সাউথ কোরিয়া তো অপশন হবে সাউথ কোরিয়া তো কী লিখেছে দ্য মিনিস্টার অফ ট্রেড ইন্ডাস্ট্রি অ্যান্ড এনার্জি অফ সাউথ কোরিয়া হেলথ দ্যাট দ্য দ্য সিনচিয়ন ড্রিম ফুয়েল সেল পাওয়ার প্লেন অ্যাট দ্য বিড ড্রিম হেডকোয়ার্টার অফ কোরিয়ান সাউদার্ন পাওয়ার ইন সি ইউ ঠিক আছে ওখানে এটা ইনোগ্রেট করা হয়েছে তো অপশন কি হবে সাউথ কোরিয়া হুইচ ইনস্টিটিউশন হ্যাজ স্টপড অ্যামং দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট ইন টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড রিপুটেশন র্যাঙ্কিং টোয়েন্টি টোয়েন্টি ওয়ার্ল্ড রেপুটেশন র্যাংকিং টোয়েন্টি টোয়েন্টি ভারতের কোন ইনস্টিটিউশন র্যাঙ্ক করেছে প্রথম হ্যাঁ টপ করেছে ঠিক আছে প্রথম না টপ করেছে ঠিক আছে অপশন আছে আইআইএফটি নিউ দিল্লি আইআইএসসি বেঙ্গালোর আইআইটি মাদ্রাস না আইএম আহমেদাবাদ না আইআইটি বোম্বে তো আমার অ্যান্সার অ্যান্সার হবে কি সঠিক উত্তর হবে আইআইএসসি বেঙ্গালোর ঠিক আছে ওটা হবে সঠিক উত্তর তো ব্যাঙ্গালোর র্যাঙ্ক অ্যামং দ্য টপ হান্ড্রেড ঠিক আছে হ্যাজ টপ দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউশন নাইনটি ওয়ান হয়েছিলো ঠিক আছে নেক্সট কোশ্চেন হুইচ ইনস্টিটিউট হ্যাজ টপ ইন টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড রেপুটেশন র্যাঙ্কিং ওয়ার্ল্ড ওয়ার্ল্ড রেপুটেশন র্যাঙ্কিংয়ে কোন ইনস্টিটিউট টপ করেছে ঠিক আছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি না ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি না মাসা ইনস্টিটিউট অফ টেকনোলজি না হারভার্ড ইউনিভার্সিটি না ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড তো কোনটা হবে সঠিক উত্তর তো কি হারভার্ড ইউনিভার্সিটি ঠিক আছে হারভার্ড ইউনিভার্সিটি টপ করেছে কি হারবার ইউনিভার্সিটি অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হ্যাজ টপ দ্য টোয়েন্টি টোয়েন্টি ওয়ান র্যাঙ্কিং ঠিক আছে এরপরে সেকেন্ড হয়েছে তোমার মাসা সোসেটস ইনস্টিটিউট তারপরে ইউএসএ তারপরে অক্সফোর্ড ঠিক আছে ওগুলি জানা দরকার আমাদের নেক্সট কোয়েশ্চেন পদ্মাশী ডক্টর মাধব মাধবন কৃষ্ণান নায়ার পাঁচ ডে রিসেন্টলি তো ইউজান কী ছিলেন উনি কী ছিলেন যে মাধবন কৃষ্ণান নায়ার ডক্টর মাধবন শ্রী মাধবন কৃষ্ণন নায়া অ্যাস্ট্রোলজিস্ট ছিলেন না কার্ডিওলজিস্ট ছিলেন না পেলেনথোলজিস্ট ছিলেন না কি কসমোলজিস্ট ছিলেন না কি অনকোলজিস্ট ছিলেন তো উনি একজন কী ছিলেন উনি একজন অনকোলজিস্ট ছিলেন তো পদ্মাশ্রী ডক্টর মাধবন কৃষ্ণান নায়ার এ ইম অনকোলজিস্ট অ্যান্ড দ্য ফাউন্ডিং ডাইরেক্টর অফ দ্য রিজনাল ক্যান্সার সেন্টার ঠিক আছে উনি উনি উনার বাড়ি কোথায় ছিল উনি কোন কোথায় উনি পাশ দিয়েছিলেন ত্রিবন্তপুরম কেরালা ওনার যেখানে ওনার ওনার স্থায়ী বসবাস ছিল ওখানে উনি মৃত্যুবরণ করেন নেক্সট কোয়েশ্চেন হুইচ অফ দ্য ফোলিং স্টেট হ্যাজ ইনুগ্রাইটেড ইন্ডিয়াস লার্জেস্ট অ্যাটমিক গার্ডেন অপশানে আছে উত্তরাখণ্ড পাঞ্জাব হিমাচল প্রদেশ আসাম নাকি কেরালা অ্যান্সার কী হবে অ্যানসার হবে উত্তরাখণ্ড তো দ্য রিসার্চ উইং অফ উত্তরাখণ্ড ফরেস্ট ডিপার্টমেন্ট ইনিগ্রেটেড দ্য বিগেস্ট অ্যাটমিক গার্ডেন ইন ইন্ডিয়া ঠিক আছে ওটা ইন লাউগান অফ নাইনাতাল ডিস্ট্রিক্ট ঠিক আছে নৈনাতাল ডিস্ট্রিক্টে এটা এটাকে ইনুগ্রেট করা হচ্ছে ঠিক আছে দ্য গার্ডেন হ্যাজ ওয়ান ফোরটি ডিফারেন্ট স্পেসিস অফ অ্যাটমিক স্পেসিস অফ অ্যাক্রস দ্য ইন্ডিয়া ঠিক আছে একশো চল্লিশটা ডিফারেন্ট স্পেসিস মধ্যে থাকবে তো কি তিন একর জায়গাতে গার্ডেনটা তৈরি করা হয়েছে একশো চল্লিশটা ডিফারেন্ট স্পেসিস আছে তো ওইটা কই ননাতল ডিস্ট্রিক্টের মধ্যে তো আজকে এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল আশা করি আপনাদের কোয়েশনগুলি ভালো লেগেছে কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশনগুলি অনেক মনে রাখতে অনেক প্রবলেম হবে এর জন্য আমাদের ডেলিগুলি দেখতে হবে ডেলি প্রিপারেশান করতে হবে দিনে এক সপ্তাহ পর পর দেখলেও চলবে কিন্তু আমাদেরই দেখতে হবে সবসময় তাহলেই আমাদের কারেন্ট এফেয়ার্স মনে থাকবে না তাহলে আমরা কারেন্ট এফেয়ার্স মনে রাখতে পারবো না তো এই বলে আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবে নমস্কার